আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিতে আজকে সকালে আলোচিত খবর, রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 319,932 জন। দেখুন সৌদির কর্নার সর্বশেষ খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে কিছুটা অবনতি হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে 791 জন, সূত্র সৌদি প্রেস এজেন্সি। আর এদিকে সৌদিতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আজ মারা গিয়েছে 39 জন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এতে করে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 4,049 জনে। এছাড়া আজ সৌদিতে নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে 791 জন। এর ফলে সৌদিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 319,932 জনে। বিগত 24 ঘন্টায় সৌদিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 789 জন। এর ফলে সৌদিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 295,842 জনে। এছাড়া সৌদিতে আজ অবধি 92.4% রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 20,041 জন রোগী। এর মাঝে গুরুতর অবস্থায় রয়েছে 1,470 জন রোগী। চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেদ্দায় 65 জন, আলমদিনায় 64 জন, আল দাম্মামে 46 জন, হুফুফে 44 জন, রিয়াদে 38 জন, আল মোবারাজে 31 জন, মক্কায় 31 জন, আল কাতিফে 27 জন, ইয়ানবুতে 24 জন, আল জুবাইলে 20 জন, হাইলে 19 জন, রাফাতে 19 জন, খামিস মশাইতে 18 জন, বাকিকে 14 জন, তাবুকে 14 জন, নাজরানে 13 জন, বুরাইজাতে 12 জন, আল তাইফে 11 জন, আবহাতে 11 জন, আবু আরিশে 11 জন এবং আরারে 10 জন, সর্বমোট 791 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবে আজকে করোনা আক্রান্ত রোগীর থেকে সুস্থ রোগীর সংখ্যা কিছুটা কম, যদিও সামনের দিনগুলোতে সৌদি আরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। তাই আপনারা যারা সৌদি আরবে বিভিন্ন শহরে বসবাস করছেন, দয়া করে আপনারা সাবধান থাকবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।